কাল রাতে তুই গান গাইতে গাইতে অজ্ঞান হয়ে গেলি। তার আগে ওই মন তো ফোন, তাতেই তো এই সাপটা শান্ত হয়ে গেল। আরে লোকনাথ, তুই কোথায় শিখলি এই নাগ স্তোত্র? জানি না গো, কে যেন আমার কানে কানে বলে দিল, আপসেই মুখে চলে এলো। আমার প্রণাম গ্রহণ করো বাবা ভোলানাথ, আমার প্রণাম গ্রহণ করো নাগরাজ। আচ্ছা গুরুদেব, এখানে মা কালীকে আর বাবা ভোলানাথকে কি নিত্য পুজো করে না? ওরে লোকনাথ, বহুকালের পুরনো এই মন্দির বনে জঙ্গলে ঢাকা পড়ে আছে, হয়তো মানুষ ভুলেই গেছে এই মন্দিরের কথা। মায়ের মন্দিরে পুজো হয় না? তুই তার আমাকে জল থেকে তুলে প্রতিষ্ঠা করলি, মায়ের নিত্য পুজোর ব্যবস্থা করলি, তুই চাইলে এই মন্দিরেও মায়ের পুজো হবে। কিন্তু তার আগে বাবা বাবা মহাদেবকে ওই পাতার মধ্য থেকে তুলে এনে নতুন করে মায়ের পাশে প্রতিষ্ঠা কর, সবার আগে সেটা জরুরি। আমি পারবো এই কাজ করতে? পারতে তোকে হবেই লোকনাথ, শিবকল্প তুই, তোর মাথায় শিবের জটা। তাহলে বাবাকে তুই ছাড়া আর কে পুজো করবে লোকনাথ? আজ আমি তন্ত্রধারক হব আর তুই হবি পূজারি। চল ভাই, উপোস যখন করেই আছি পুজোটা সেরে ফেলি। জঞ্জালের মধ্যে পুজো কি হয়? চারিদিকে ধুলো পাতা। বেশ তো, চল না আমরা দুজন মিলে হাত লাগিয়ে মন্দিরের চারপাশটা পরিষ্কার করে ফেলি। আজ সত্যিই মনটা বড় ভালো লাগছে, আমার দুই শিষ্য হাতে হাত মিলিয়ে ঈশ্বরের সাধনায় রত হয়েছে। না মা, কাঁদে না কাঁদে না, এই তো তোমার কমলা মা এক্ষুনি এসে পড়বে। কমলা এবার যে কোথায় আটকে রয়েছে, কেন আসছে না? এই তো, এই তো আমি, এই তো আমি। দেখি আমার তারা মা কি করছে, কান্না করছে? না মা, শোনা আমি, এই তো, এই তো আমি এসে গেছি। ও শোনা, ওলে বাবলে ওলে বাবলে এত কান্নাকাতি করলে হয়? হ্যাঁ, সূর্য ওঠার আগে এ কি কান্নাকাটি শুরু করেছে? ও ও, কি হয়েছে মামা, কি হয়েছে? তুমি বাঁচালে কমলা এসে, সেই ভোর থেকে উঠে পড়েছে জানো, তোমায় দেখতে না পেয়ে ওরম অস্থির অস্থির করছিল। ও বোধহয় এখন থেকেই তোমার গলা তোমার ছোঁয়া সবটা চিনে ফেলেছে কমলা। তুমি কোলে নিতেই কেমন চুপ হয়ে গেল দেখো,
একেই বোধহয় বলেন মায়ের টান। কিন্তু আমি তো ওর মা নই গিন্নিমা। আমি যার মা সে কি সত্যি আমায় খোঁজে? সে কি তারার মতো ঘুমের ঘরে আমার কোলে ওঠার জন্য কাঁদে? নমস্তে রুদ্রমন্নবঃ পাহুভ্যাম মাতরমঃ যাতা রুদ্রশিব তন্দ্রঘোরাহ আপকাশিনী জ্ঞানস্তন্নশান্তমায়া গিরিশাম বিচাক্ষীহ। আজ কিন্তু মায়ের পুজো, শিবের পুজো দুই তোকে করতে হবে লোকনাথ। ও, পূজো করতে গেলে তো আবার ফুল লাগবে। মায়ের জবা ফুল আর শিব ঠাকুরের সাদা ফুল। লোকনাথ, এখানে ফুল কোথায় পাবি? এখানে তো জঙ্গল আর জঙ্গল, বাগান তো নেই। ফুল ছাড়া পুজো হয় নাকি? সত্যি তো এখানে ফুল কোথায় পায়? ওরে, মন খারাপ করিস না, মায়ের পুজোর ফুল মা ঠিক জুটিয়ে দেবেন, তোর কথা মা নিশ্চয়ই শুনবেন। তাহলে বনে গিয়েই বলি মাকে পুজোর ফুল দাও, দেবে বলো। খোঁজে কমলা, লোকনাথ নিশ্চয়ই তোমায় খোঁজে। সে কি কখনো নিজের মাকে ভুলে থাকতে পারে বলো? যদি খুঁজেই থাকে গিন্নিমা, তাহলে কেন সে আমার টানকে উপেক্ষা করে বারবার রাস্তায় বেরিয়ে পড়ে বলতে পারে? কেন আমাকে বারবার এইভাবে কাঁদায়, কেন কষ্ট দেয় আমায়? কমলা, তারার মুখের দিকে একটিবার তাকাও, দেখো দেখো একবার ও কেমন তোমার মধ্যে মাকে দেখতে পায়। লোকনা তো ঠিক তেমনই জগৎ মাতার কোলে তোমায় খুঁজে পায়। কমলা, মায়েরা তো জগতের প্রতিটি কোণায় ছড়িয়ে আছে, তাদের আশীর্বাদে তাদের ভালোবাসায় লোকনাথ তোমায় খুঁজে পায় কমলা, এ আমার বিশ্বাস। তুমি মিলিয়ে দেখো, একদিন তুমি নিজেই আমায় এই কথা বলবে। দেখো তুমি কমলা কি করবে বলো? মা আর সন্তানের সম্পর্কই যে এমন, ঠিক প্রাণের মাঝে সারা জাগাবে। তুমি হলে লোকনাথের নারীর টান কমলা। আর তারার, তারার তো তুমি মায়ার টান। কে কাকে উপেক্ষা করবে বলো দেখি? আপনার এই মেয়ের টানই যে আমায় বেরি পড়ালে পায় গিন্নিমা। শুনেছি শিশুর মধ্যে ভগবান থাকে, মা কালীর সামনে তোর জন্ম, তাই তোর নাম রাখা হয়েছে তারা। লোকনাথ যে তোরই আর এক রূপ, কালী মায়ের কাছে গেছে রে। তুই মাকে বলিস তিনি যেন লোকনাথের ডাকে সাড়া দেন, লোকনাথকে যেন তিনি সব রকম বিপদ থেকে রক্ষা করে। আকন্দ ফুল তো পেলাম, কিন্তু এখানে জবা গাছ কেন পাচ্ছিলাম? ওরা দাও মা, আমি কোথায় গেলে তোমার জবা ফুল পাবো? বলে দাও আমায়, বলে দাও। জানিস না, জানিস না না কর্তা মা, মেয়েটা এখনো ঘরে ফিরলো না, কি জবাব দেব আমি তোদের সর্দারকে? আমি কি জবাব দেব বল? আমার মেয়েকে তোরা চোখের আড়াল করেছিস, এ কথা জানলে তোদের সর্দার তোদেরকে ছেড়ে দেবে ভাবছিস? তোদেরও গর্দান যাবে, ভুলে যাস না। শোন, যেখান থেকে পারিস, যেখান থেকে পারিস আমার করালি মাকে নিয়ে আয়, যা
দাঁড়িয়ে আছিস কেন? যা বলছি যা। জি আগে করতাম। গর্তের মুখে নাগালও পাচ্ছি না, এখানে তেমন কিছু নেই যা বেয়ে আমি উঠবো। কি করি এখন আমি? ইস, কেন যে দেখে আমি একটু দেখে শুনে হাঁটলাম না? দেরি হলে আবার গুরুদেবদিকে চিন্তা করবে, পুজোর জন্যও তো দেরি হয়ে যাচ্ছে। কি করি এখন আমি? মা গো আমাকে পথ দেখাও মা, আমি এখান থেকে একা একা উঠতে পারছি না মা, পারছি না একা একা উঠতে। মা বলে দাও না আমায় কোন পথে যাবো এখন, আমি কি করে উঠবো বলে দাও, বলে দাও আমায় বলে দাও। মেয়েটাও হয়েছে তেমনি আমার, কোন ভোরবেলা বেরিয়েছে ফেরার নাম নেই, কোথায় গেছে করছে মেয়েটা এতক্ষণ? ঠাকুর ঠাকুর তুমি রক্ষা করো ঠাকুর। পথ দেখো আমায়, পথ দেখো। আমি লোকনাথ গো, এই বনে আমি ফুলকুড়োতে এসেছিলাম, মায়ের জবা ফুল খুঁজতে গিয়ে তো এই ফাঁদে আমি পড়ে গেলাম। কাজ নেই আর, এই বনে তুই পূজার ফুল তুলতে এসেছিস? এই বনে একটা মায়ের মন্দির আছে না, যেখানে মায়ের মন্দির সেখান থেকেই তো ফুল জুটবে তাই না? আর তুমি বলো ফুল ছাড়া কি পুজো হয়? আমাকে এখান থেকে একটু টেনে তুলবে গো। দাঁড়া, ওরা জঙ্গল ছেড়ে পালাবে কোথায়? চলো সবাই মিলে ওই দিকটা দেখি। লোকনাথে তো দেরি হচ্ছে কেন আসতে? পুজোর সময় তো চলে যাচ্ছে, পুজোর বাকি জিনিসপত্রও তো আনতে হবে গ্রাম থেকে। আহ, অত অধৈর্য হলে কি করে চলবে বেনি? এক্ষুনি এসে পড়বে লোকনাথ। গুরুদেব, ওই দিক থেকে কারা সব আসছে যে?
দাদু বাবা, আমরা এই গায়েই থাকি। তোমরা? খানিক আগে মন্দিরের ঘন্টার আওয়াজ পাই, তাই ছুটে এলাম। তোমরা জানতে যে এখানে মন্দির আছে, অথচ পুজো দিতে আসতে না কেন? কি করে পুজো হবে সাধু বাবা? একদিন ঝড়জলের রাতে বাবা শিবের মন্দির ভেঙে গুড়িয়ে যায়, মায়ের মন্দিরও ক্ষতিগ্রস্ত হয়। আমরা ধ্বংসস্তূপ সরিয়ে দেখি, শিবলিঙ্গ নেই। বাবা ভোলানাথকে ছাড়া তো মায়ের পুজো হয় না, তাই এদিকে আর কেউ আসে না। কিন্তু আপনারা এখানে কবে এলেন সাধু বাবা? আমরা কাল রাতেই এখানে আসি, এই ছেলেটি আর এর এক সঙ্গী মিলে মন্দির চত্বর ওরা পরিষ্কার করেছে। যবে থেকে এই মন্দিরের পুজো বন্ধ হয়েছে, তবে থেকে আমাদের জীবনে অভাব আর রোগের শেষ নেই। কিন্তু কি করব সাধু বাবা, শিবলিঙ্গ যে হারিয়ে গেল। লোকনাথ তো লোকের নাথ হতে জন্মেছে, তাই বুঝি এই মন্দিরের পুজো নতুন করে তার হাতেই শুরু হবে। দেখি, এই তো সেই শিবলিঙ্গ। তবে কি আজ থেকে এই মন্দিরে আবার পুজো শুরু হবে? হবে, আমার শিষ্য ফুল আনতে গেছে, তার হাতেই এই মন্দিরের পুজো আবার শুরু হবে। তোমাদের সব দুঃখ দুর্দশা সমস্ত কষ্ট কেটে যাবে। আমরাও তো তাই চাই সাধু বাবা, মায়ের মন্দিরে পুজো শুরু হলে আমরাও গ্রামবাসী সব শান্তি পাই। আপনি যখন আশ্বাস দিয়েছেন পুজো হবেই, তাহলে আমরাই গিয়ে পুজোর সমস্ত সামগ্রী জোগাড় করে আনি। কিন্তু কিন্তু আপনি বললেন বাবা আপনার শিষ্য জঙ্গলে গেছে, কিন্তু এই জঙ্গল যে বড় ভয়ানক, একেই তো হিংস্র জন্তু জানোয়ার উৎপাত, তার উপর গভীর জঙ্গলে পথ হারিয়েও ফেলে অনেকে। আমি যাই গুরুদেব, লোকনাথকে খুঁজে আনি। তুমি একা কেন যাবে, আমরাও যাবো তোমার সঙ্গে, তোমার সঙ্গী খুঁজতে। চলো চলো চলো। চলে গেছে, আয় বেরিয়ে আয়। তুই যে গর্তে পড়ে গেছিলিস সেটা ওদের পাতা ফাঁদ, বুঝলি? জোর বেঁচে গেলি আজ আমার জন্য, নইলে ওরা তোকে পেলে। পেলে কি বলো, থেমে গেলে কেন? কিছু না, তোর জানে কাজ নেই। তুমি জানলে কি করে এত সব? তুমি কে বলো না আমায়। আমি কে সে জানে কি হবে? তুমি তো আমার অন্য দিদির মতো, তুমি আবার ছেলেদের মতো সেজেছো, কাঁধে তীর ধনুক নিয়েছো, এসব চালাতে জানো তুমি? জানি বলেই তো নিয়েছি, দেখবি। এবার দেখ, ওই গাছটার ডাল দুটোর মাঝখানে আমি কেমন তীরটাকে বিঁধছি। জানিস তো